ইউটিউবে কাজ করতে হলে ভাই ধৈর্যের প্রয়োজন। যার ধৈর্য নাই সে ইউটিউবে কখনো কাজ করতে পারে না। আপনার যদি ধৈর্য জয় থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আপনার ধৈর্য না থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করবেন না। এটা বাস্তব কথা। আপনি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন বুঝুন তাহলে অবশ্যই আপনি সাকসেস ইউটিউবার হবেন, আর ধৈর্য সহকারে না দেখেন তাহলে কখনো সাকসেস ইউটিউবার হতে পারবেন না। এখন যারা ছোট ছোট চ্যানেলগুলো আছে তারা একসময় করলাম বড় বড় ইউটিউবার হবে, কথাটা কি বাস্তব না অবাস্তব? হ্যাঁ ভাই, এটা বাস্তব কথা। তারা যদি ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করে তাহলে অবশ্যই তারা একসময় সাকসেস ইউটিউবার হবে। আপনি যদি ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করেন তাহলে আপনিও একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন। ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ধৈর্যশীল হওয়া লাগবে। দেখেন ভাই, আমরা যেখানে চাকরি করি বা প্যারেড পড়াই না কেন, বাচ্চাদের, ওই বাচ্চাদেরটা করলাম কখনোই ক খ সরাসরি কোনো বলতে পারে না, আমরাই করলাম শিখেই, তাই না? আপনার মতো বা আমার মতো লোকজনই করলাম যে এই বাচ্চারা পড়াশোনায় শিখেই, যে মনে এটা পড়ো এটা পড়ো, তখন কি করে ওই বাচ্চাটা, ওই একদিন দুই দিন তিন দিন চার দিন করে 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 বাচ্চাটা কিছুদিন যাওয়ার পরে ক খ সরাসরি শিখে যায়। যখন ক খ সরাসরি শিখে যায় তখনই করলাম ওই বাচ্চারা আস্তে আস্তে রিডিংও শিখে যায়, আর রিডিং শেখার পরে ওই বাচ্চাটা কি হয় যে একসময় উপর লেভেলে পড়াশোনা করা শুরু করে। যখন আস্তে আস্তে উপর লেভেলে যায় তখন দেখুন কি আপনার চেয়ে আমার চেয়ে অনেক লেভেলে উপরে উঠে গেছে। তার কিভাবে যাচ্ছে? তারা প্রথমে আপনি পথ দেখাইছেন যে মনে এরমভাবে পড়ো, তোমার পড়া মনে থাকবেন, এরমভাবে পড়ো জীবনে উন্নতি করতে পারবেন, আমরা এই সব কথা বলে থাকি বাচ্চাদের। যখন ওই বাচ্চারা অনেকে ওই রিফিলি যারা কাজ করেছে তারা কলাম বড় বড় চাকরি করতেছে, আর যারা ওই কথাটা মনে করে যে পানি মনে করি নাই বা সেই সময় তারা আগ্রহ করি নাই, তারা কলাম পরে যে রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি যোগালি দিয়ে কাজ করে বেড়াচ্ছে বা শ্রমিকজীবী করে বেড়াচ্ছে, মাঠে কাজ কৃষি কাজের মতো করে বেড়াচ্ছে। আপনার যদি মনে করেন যে আপনি যদি নিজেকে নিজের পরিবর্তন করতে পারেন, নিজের ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করতে পারেন, নিজেকে পরিবর্তন করে ইউটিউবে কাজ করতে পারেন, তাহলে পারে অবশ্যই আপনি একজন সাকসেস ইউটিউবার হতে পারবেন আজ বা কাল। ইউটিউবে আপনি মনে করেন যে এক বছরের কাজ নিয়ে ইউটিউবে আইসেন তাহলে তো আপনি ইউটিউবার হতে পারবেন না। আপনার যত দিন লাগুক লাগুক ইউটিউবে আপনি কাজ করবেন, দরকারে জমি ইউটিউবে কাজ করতে করতে আপনি মারা যান বা আমিও মারা যাই, এরকম একটা মন মানসিকতা নিতে হবে যে ইউটিউবে কাজ করতে করতে আমি আর শেষ বয়স পর্যন্ত আমি চলে যাব, এরকম একটা মন মানসিকতা নিতে হবে যে আমার এই ইউটিউবে আমি আজকে কাজ করলাম ভিডিও ভাইরাল হলো না আমি কালকে ইউটিউব ছেড়ে চলে গেলাম, এইরকম মন মানসিকতা নিলে ইউটিউবে কখনো আপনি সাকসেস হতে পারবেন না। ইউটিউবে টাকার পিছনে ঢোকবেন ঘুরবেন না, ইউটিউব যে আমি এই কয়দিনের ভিতরে এত টাকা ইনকাম করবো, এই কয়দিনে এত টাকা ইনকাম করব, এই চিন্তা ভাবনা নিয়ে ইউটিউব কখনো কাজ করতে পারবেন না। কারণ এই চিন্তা ভাবনা নিয়ে যখন কাজ করবেন ওই তখনই মনে করেন যে আপনার চ্যানেলে যখন ভিউ আসছে সাবস্ক্রাইব আসছে ওয়াচ টাইম আসছেন না টাকা ইনকাম আসছেন না, তখনই আপনি করবেন ওই চ্যানেলটা বাদ দিয়ে আপনি আবার নতুন যে কাজ করতেছিলেন আগে সেই কাজে চলে গেলেন। শেষে কী হলো, আপনার এই ইউটিউবে আপনার সময় চলে গেলো নষ্টভাবে, আপনার জীবনের অনেক দিন হারিয়ে গেল এই ইউটিউবেতে এসে, তাহলে দরকার আছে তাহলে আপনার ইউটিউবে আসা? আপনি যদি ওই কাজই যদি করবেন তাহলে ইউটিউবেতে কোনো আসার কোনো দরকার নাই, তাহলে ওই কাজই করুন। যদি ইউটিউবে আসতে চান, ইউটিউবে যদি প্রতিনিয়ত কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আজকে দেখেন ছোট ছোট চা বিক্রেতারা বর্তমানে এখন ট্রাক্টরের মালিক, এরকম কারোর নাম যদি থাকেন তাহলে কমেন্ট বক্সের নাম বলেন তো। একজন চা বিক্রেতা, ভারতের একজন চা বিক্রেতা, সে একজন দেশের বড় একটা নেত্রী, বলেন তো কে, কমেন্ট বক্সে একটু জানিয়ে দেন যে কীভাবে এই জায়গায় দাঁড়িয়েছে। নিশ্চয়ই তার পরিশ্রমের কারণে, দর্শক তার জনগণের সাপোর্টে সে এখন ওই জায়গায় দাঁড়িয়েছে। ঠিক তেমনই
আপনি যখন সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবেন, সুন্দর সুন্দর ভিডিও দর্শকদের মন মতো বুঝাতে পারবেন, তখনই দেখবেন আপনার চ্যানেলও সাবস্ক্রাইব ওয়াচ টাইম ঠিকই আসবে। খালি কি ধৈর্য সহকারে কাজ করবেন, ইউটিউবের পিছনে সময় দেন, আপনার দেখবেন নলেজ খালি দিন যাবে বাড়বে, আপনি কোন সম্পর্কে ভিডিও আপলোড করতেছেন। দেখেন আমার নিজের কথা আমি বলি, আমি ভিডিও তৈরি করতে 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 আমি নিজে একদম ক্লান্ত মেরে গেছি। এখন আমার মনে হচ্ছে যে আমি ইউটিউব থেকে চলে যাই, কিন্তু আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি ইউটিউব থেকে যাব না সহজে। দেখি কতদিন লাগে আমার চ্যানেল দাঁড়াতে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে কতদিন লাগে আমার একটা ইউটিউব ইউটিউব চ্যানেলটা আমার দাঁড়াতে, যে কতদিন সময় লাগে আমি তাই লাগাবো। আমি এই একটা মন মানসিকতা নিয়েছি। আমার ভিউজ বাড়তেছে আবার কমতেছে, মানে সাবস্ক্রাইব উঠো নিচ্ছে, কারণ আমি যে কন্টেন্টটা আপলোড করছি ওই কন্টেন্টটা পরিপূর্ণভাবে দর্শক একটু দেখতেছে, আবার মনে করি একটা কন্টেন্ট ভালো আসছে না, তখন সাবস্ক্রাইবটা উঠে নিচ্ছে, বা দেখা যাচ্ছে যে আমার অন্য কারণে সাবস্ক্রাইবটা উঠে যাচ্ছে, ওয়াচ টাইম বেশি থাকার কারণে সাবস্ক্রাইব সংখ্যা কমে যাকলাম অনেক সময়। তাই কি আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে, আমি ইউটিউব ছেড়ে চলে যাব? এরকম মন মানসিকতা নিয়ে যদি ইউটিউবে আসেন তাহলে কখনো আপনি ইউটিউবার হতে পারবেন না। তাই শেষ একটা কথাই বলবো, আপনিও ভালো থাকুন, আমিও ভালো থাকি। ইউটিউবে কাজ করতে হলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে ভাই। কাজ যদি করেন ধৈর্য সহকারে তাহলে অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এটাই আপনার অনুরোধ ভাই।